আসসালামু আলাইকুম, আমন্ত্রণ স্বাধীন বাংলা নিউজ টিভি নিয়মিত সংবাদে আপনাদের সাথে আছে আমি শোন ইসলাম পাখি। মধুপুরে চুরি হওয়া কাঁঠাল গাছের সন্ধান। মূলহুতা পিচমিল টেপারগুড়ের তোপের মুখে টাঙ্গাইল মধুপুরের চাঁদপুর রাবার বাগানের অস্থায়ী ক্যাম্প চিকাতলা চুরি হওয়া কাঁঠাল গাছের সন্ধান মিলেনি দীর্ঘ ছয় মাস। পিচমিল টেপারগণ মাঠকর্মী ওজামেল হক জানালেও বিষয়টি এড়িয়ে যায়। পিচমিল টেপার ও শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, ছয় মাস পর চুরি হওয়া কাঁঠাল গাছটি কাঠমিস্ত্রি সোহরাব আলীর দোকানে ভুটিয়া চৌরাস্তা বাজার পাওয়া যায়। মিস্ত্রি রমজান আলী জানান, কাঠমিস্ত্রকর্মী মোজাম্মেল হক ফার্নিচার বানানোর জন্য কাঁঠাল কাঠ রেখে যায়। পিস্টেপার মিলের পক্ষ থেকে চাঁদপুর রাবার বাগানের ব্যবস্থাপক বরাবর তা সম্পর্কে অভিযোগ দায়ের করেন। শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক ফজলু মিয়া জানান, ইতোপূর্বে মাঠকর্মী মোজাম্মেল হকের অসংখ্য দুর্নীতি ধরা পড়েছে। রাবার গাছ কেটে লাকড়ি বিক্রি করা, রাবার বাগানের জমিতে আনারস ও কলা গাছ লাগানো, এলাকাবাসী ও পিচমিল টেপারগণের সুষ্ঠু বিচারের দাবি জানান। আমার বাগানে আমরা তো নেতা, আমি বলুন যে এই গাছটা কাটার পরে আমরা এইটা তথ্য নিলাম, মুজামের কাছে জানাইলাম, মুজাম তো অর্জন দিকে সরে নিছি। পরে আমরা ওই আর চুপচাপ হইলাম। পরে কিছুদিন পরে এই যে চৌরাস্তায় ফানি সেরে এই কাটা সিরিয়া আল্লাহ শুকে চিনে বেড়াবার দিছি। ইয়ার মধ্যে মাঠ টিএস মামুনে জড়িত আছে, ইয়ার উপযুক্ত বিচার বিচার আছে। ইয়ার নাম এই যে এই বানাবার দিচ্ছে, আসলে এটা কেরা বানাবার দিচ্ছে? এটা এটা দিয়েছে আপনার এই যে বাবার বাগানের ঘাট মোজামের ঘাট কাঁঠাল ঘাট কাঁঠাল ঘাট না রাবার বাগানের কর্মকর্তা মাঠকর্মী মিজামুল হোসেনের বিষয়ে আসলে যে গাছ কাটে ফার্নিচার বানাইতেছে, আসলে এই বিষয়ে কি জানেন আপনি? মানে ডেইলি আসলে এটা সরকারি গাছ, সে সরকারি কর্মকর্তা হয়ে গাছ কাটে, এটা আপনার নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য ফার্নিচার দিয়েছে, এই বিষয়ে আপনি কি চাওয়া কি? যে না এটা এটা অপরাধ করছে আর কি, বিচার হইছে আর কোনো ই হই সরকারি মাল এইভাবে লুট করে। এক মিনিট আমি বন্ধ রাখছি। সরকারি মাল হ্যাঁ মুক্তার ফিরে করেছে, এর জন্য প্রশাসনের কাছে এটার একটা বিচার চাই, এর এই ধরনের কাজ যাতে না করে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সংবাদটি ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীন বাংলা নিউজ টিভি, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/স্বাধীন বাংলা নিউজ টিভি।